বড়কালীমাটিরে দ্বিতীয় বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট উদযাপিত হয়ে যাই। কেন্দুঝর জেলা জোড়া ব্লক অন্তর্গত বড়কালীমাটি পঞ্চায়েতর কালীমাটি খেল পড়িয়াটারে দ্বিতীয় বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট হয়ে যাই। এই খেলটি 21-2-2024 রেখঠার আরম্ভ হয়ে তা 25-2-2024 রেখ সমাপ্ত হয়েছিল। এতে 16টি দল অংশগ্রহণ করে। এই খেলার মুখ্য পরিচালক জয় বজরঙ্গী ইউথ ক্লব তরফ আয়োজিত হয়েছিল। ইউথ ক্লবর পরমেশ্বর পাত্র, অনিল বাহাদুর থাপা, সন্তোষ মুন্ডা ভি আহ অনেক ইউথ ক্লবর সদস্য মানে যোগদে খেলক উৎসাহিত করে। এই খেলার প্রথমে পুরস্কার খুঁটাপড়া 50,000 সহিত গোটি আকর্ষণীয় ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার রজাবসা টিমক 30,000 সহিত এক আকর্ষণীয় ট্রফি দিয়া যাই। এই খেলার টুর্নামেন্টর সর্বশ্রেষ্ঠ খেলাড়ি খুঁটাপড়ার মোহন দণ্ডসেনা এবং ফাইনাল খেলার ম্যান অফ দি ম্যাচ সুসেন হাঁসদা হয়েছে। ভাষ্যকার দায়িত্বর মনোজ কুমার তন্তী দায়িত্ব গ্রহণ করে। এই কার্যক্রমক অধিক উৎসাহিত করা মুখ্য অতিথি ভাবে সিলিজোড়া দেবব্রত বেহরা খনি কোম্পানির খনি ম্যানেজর জন্মেজয় মহান্ত এবং সম্মানিত অতিথি ভাবে সত্যরঞ্জন বিন্ধাণি, বিজেডির যুব সংগঠক বলভদ্র পাত্র, সনাতন বারিক, চন্দ্র পলেই, লক্ষ্মণগিরি পরমেশ্বর নায়ক, সুদর্শন বেহরা, নন্দকিশোর বারিক, প্রফুল্ল তন্তী এবং দবুনাঠারে থিবা ইন্দিরা স্মৃতি বিদ্যাপীঠর প্রধান শিক্ষক শ্রীযুক্ত ভরত চন্দ্র সামল ও বড় কালীমাটি পঞ্চায়েতর সরপঞ্চ পানপতি মুন্ডা পঞ্চাসীন থিলে এবং আহুরি অনেক সহযোগী মানে উপস্থিত রয়ে খেলকু অধিক উৎসাহিত করে। এই খেলার দবুনা ওএমসি খনি কোম্পানি, দবুনাঠারে থিবা আসেলর মিতল কোম্পানি, সিলিজোড়া দেবব্রত বেহরা খনি কোম্পানি ও বিজেডি সংগঠক শ্রী বলভদ্র পাত্রঙ্ক সহায়তায় চলিত বর্ষ খেলটি হয়েছিল। প্রথম দিনের মুখ্য অতিথি ভাবে বামেবাড়ি থানা অধিকারী দীপ্তিরঞ্জন সাহু ও বড়কালীমাটি পঞ্চায়েতর বিজেডি সংগঠক শ্রী বলভদ্র পাত্রঙ্ দ্বারা শুভারম্ভ করা দেখা মিলিছিল। এই খেলটি অতি শান্তিশৃঙ্খলার সহ হয়েছিল বেড়ে শেষে মুখ্য অতিথি ও সম্মানিত অতিথি মানে পুরস্কার বিতরণ করে। শেষে ভাষ্যকার দায়িত্বে থাকা মনোজ কুমার তন্তী সমস্ত ধন্যবাদ অর্পণ করে খেল পরিসমাপ্তি করে। কেন্দুঝর জেলার মুখ্য প্রতিনিধি রবীন্দ্র খমাণিয়া রিপোর্ট, সাই সত্য নিউজ।